চার জলছায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কথা। কথা ধারাবাহিকে মুখ্য চরিত্র অর্থাৎ কথা চরিত্রে দেখা যাবে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী সুস্মিতা দেকে, যাকে এর আগে আমরা অপরাজিত, অপু, পঞ্চমী এবং বৌমা এক ঘর প্রমুখ ধারাবাহিকে মুখ্য চরিত্র অভিনয় করতে দেখেছি। এবার তার কথা চরিত্রটি একদম অন্যরকম চরিত্র হতে চলেছে। কথা চরিত্রতে দেখা যাবে সেই একজন সবুজ প্রেমী, অর্থাৎ গাছপালা লাগাতে ভালোবাসে, গোবর সার এবং এই সমস্ত সারই হচ্ছে তার প্রধান জিনিসপত্র। তাই জন্য তাকে হেয় শুনতে হয় তার মা বাবা থেকে শুরু করে তার আত্মীয় পরিজনদের কাছে। অন্যদিকে নায়ক হচ্ছে আগ্নেয়, অর্থাৎ এই চরিত্রে দেখা যাবে আমাদের সকলের প্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য, যাকে বহু বছর আগে স্টার জলসার ধারাবাহিকগুলিতে দেখা যেত। বর্তমানে সেই ধারাবাহিকগুলি আর করে না, তবে এবারও ফিরতে চলেছে কথা ধারাবাহিকের মাধ্যমে। সে একজন শেফ, তবে বনেদি বাড়ির ছেলে হলেও সে স্মার্ট এবং আজকের দুনিয়ায় বিলং করতে পছন্দ করে। অন্যদিকে তার বনেদি পরিবার গোড়ামিতে বিশ্বাস করে, সেখানেই দেখা হয় কথা এবং আগ্নেয়র। এভাবেই তাদের গল্প এগোবে, সেটা দেখার জন্য দেখতে হবে সিরিয়াল। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি।